সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা বিশন ডিজিটাল কিচেন থেকে আমি শেফ রাশেদ আহমেদ আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের একটি রেসিপি করে দেখাবো রেসিপিটি হচ্ছে স্টাফ চিকেন ক্যাবেজ রোল সো স্টাফ চিকেন ক্যাবেজ রোল করার জন্য এখানে সব ইনগ্রেডিয়েন্টস রাখা আছে এখানে রাখা আছে ক্যাবেজ চিকেন কর্নফ্লাওয়ার লেমন সল্ট অনিয়ন সয়া সস ডিম রেড চিলি জিঞ্জার চিকেন স্টাফ ক্যাবেজ রোলের জন্য আমাদের কি কি করতে হবে কিভাবে বানাতে হবে এখন আমি আপনাদেরকে করে দেখাবো সো যেহেতু রোল করব সো এখান থেকে হচ্ছে যে ক্যাবেজের যে পাতাটা ওইটা আমি নিব তো দর্শক আমি এখানে নিয়েছি হচ্ছে ভীষণের রাইস কুকার রাইস কুকারে হচ্ছে আমি যে ক্যাবেজটা ওইটা হচ্ছে এখানে আমি বয়েল করব সো আমি শুরুতে হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি সো যেহেতু স্টাফ চিকেন ক্যাবেজ রোল সো আমি এখানে চিকেন নিয়েছি 200 গ্রাম চিকেনটাকে হচ্ছে আমি একদম চপ করে নিব চিকেনটা চপ করা হয়েছে সো আমি এর মধ্যে দেখি যে আমার পানিটা ওয়ার্ম হয়েছে কিনা অলরেডি ওয়ার্ম হয়েছে সো এখানে আমি যে ক্যাবেজটা নিয়েছি এটা জাস্ট আমি বয়েলে দিয়ে দিব এখন দেন এখানে রাখা আছে হচ্ছে রেড চিলি আমি রেড চিলিটাই দিচ্ছি সল্ট দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো জিঞ্জারটা আমি চপ করে দিব হচ্ছে ওয়ান পিস অনিয়ন অনিয়নটা আমি চপ করে দিব দেন হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি দেন দিব হচ্ছে একটু লেমন জুস ডিমের সাদা অংশটুকু আমি এখানে দিব এখানে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম এখানে দেন এটাকে আমি এখন মাখিয়ে নিব চিকেনটাও মাখানো হয়ে গিয়েছে সো আমি এর মধ্যে দেখি আমার ক্যাবেজটার কি অবস্থা ক্যাবেজটা অলমোস্ট হয়ে গিয়েছে সো ক্যাবেজটাকে হচ্ছে এখন আমরা নামিয়ে ফেলবো এখন আমি টিস্যু দিয়ে হচ্ছে যে ক্যাবেজের যে পানিগুলো এগুলো আমি একটু শুকিয়ে নিব সো এখন আমি রোলে চলে যাব দেন হচ্ছে আমি এখানে চিকেনটা স্টাফিং এর জন্য চিকেনটা দিয়ে দিচ্ছি দেন আমি এটাকে রোল করে নিচ্ছি হয়ে গেল রোল সো আমার প্যানটাও হিট হয়েছে সো এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি জাস্ট অল্প আছে এটা আমি ভেজে নিব সো এর মধ্যে হচ্ছে আমি জাস্ট এখানে ওয়ান টিস্পুন টু টিস্পুন ওয়ার্ম ওয়াটার নিলাম দেন হচ্ছে এখানে একটু কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে নিচ্ছি দেন এটার সাথে হচ্ছে আমি একটা গ্রিন রেড চিলি চপ করে দিয়ে দিব এখানে আমি টু টেবিল স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি যেটা আমি মিক্স করেছি এটা আমি এখানে দিয়ে দিব ক্যাবেজ রোলটা কিন্তু আমার হয়েছে সো এখন এটা আমি পরিবেশন করব এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি জাস্ট টপিংয়ে আমি একটু কোরিয়ান্ডার চপ করে দিব দর্শক রেডি হয়ে গেল স্টাফ চিকেন ক্যাবেজ রোল আই হোপ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই এটি আপনাদের ইফতার টেবিলে পরিবেশন করবেন ভীষণ ডিজিটাল কিচেন থেকে আজ এ পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব দীপ্ত টেলিভিশনের পর্দায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপ্ত টেলিভিশনের সঙ্গেই থাকবেন